আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগত বর্ণ টিভির নিউজ আপডেটে। আপনাদের সঙ্গে আছি আমি জেসমিন আক্তার। মুনিয়া আত্মহত্যা করেনি, হত্যা করা হয়েছে। রাজধানীর গুলশানে বিলাসবহুল ফ্ল্যাট থেকে মরদেহ উদ্ধার হওয়া তরুণী মোসারাত জাহান মুনিয়া আত্মহত্যা করেনি, তাকে হত্যা করা হয়েছে বলে দাবি করেছেন তার ভগ্নিপতি মিজানুর রহমান। ঢাকা মেডিকেল কলেজ ঢামেক হাসপাতালের মর্গের সামনে উপস্থিত সাংবাদিকদের মঙ্গলবার 27 এপ্রিল দুপুরে তিনি এসব কথা বলেন। এ সময় মুনিয়ার বোন নুসরাত জাহান উপস্থিত ছিলেন। মিজানুর রহমান ক্ষোভ প্রকাশ করে বলেন, আমার শালিকা মুনিয়া আত্মহত্যা করেনি, তাকে হত্যা করা হয়েছে। দুদিন আগেও তার সঙ্গে কথা বলেছি, আত্মহত্যা করবে এমন কোনো মোটিভেশন ছিল না। আমাদের মনে হচ্ছে তাকে হত্যা করা হয়েছে, এখন আমরা ফরেন্সিক রিপোর্টের অপেক্ষা করব। গতকাল সোমবার সন্ধ্যা 7:30 দিকে রাজধানীর গুলশান 2-এর 120 নম্বর রোডের 19 নম্বর বাড়ি 3/B ফ্ল্যাট থেকে এইচএসসি পড়ুয়া মোসারাত জাহান মুনিয়ার মৃতদেহ উদ্ধার করে পুলিশ। মুনিয়ার বাবা বীর মুক্তিযোদ্ধা মৃত শফিকুর রহমান, তার বাড়ি কুমিল্লা শহরের উজির দিঘিরপাড়া এলাকায়। পুলিশ জানিয়েছে 1 লাখ টাকা ভাড়ায় 2 মাস আগে ফ্ল্যাটটি ভাড়া নিয়েছিলেন মুনিয়া। তবে ফ্ল্যাটে ওই তরুণী একাই থাকতেন। এই ঘটনায় সোমবার মধ্যরাতে গুলশান থানায় মুনিয়ার বোন নুসরাত জাহান বাদী হয়ে মামলা দায়ের করেন। মামলায় বসুন্ধরা গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক এমডি সায়েম সুবহান আনভিরকে আসামি করে তার বিরুদ্ধে আত্মহত্যার প্ররোচনার অভিযোগ আনা হয়েছে। ওই তরুণীর মৃতদেহ ময়নাতদন্তের পর গ্রামের বাড়ি কুমিল্লায় নিয়ে যাওয়া হয়েছে। প্রিয় দর্শক, নিয়মিত আপডেট পেতে আমাদের চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে বেল বাটন বাজিয়ে দিন এবং লাইক, কমেন্ট ও শেয়ার করে আমাদের সঙ্গে থাকুন।